Hi guys, I am Partha. Welcome to my YouTube channel, Riders of Siliguri. So guys, kemon acho tumra shobai? Asha kori tumra shobai khub bhalo acho. Hello guys, welcome back to my YouTube channel, Riders of Siliguri. Ajke amra chole jacchi Jalpaiguri. So Jalpaiguri college e amader ekta kaj ache ar Jalpaiguri college e amra kaj ta shesh kore tarpor Jalpaiguri town ta ebong Jalpaiguri te ja ja khora jayga ache somosto Siliguri rajbari. Bishesh kore Jalpaiguri rajbari ta amra jabo jodi khola thake. So guys, welcome to my another vlog. এখন আমি শাওডাঙ্গি ব্রিজের সামনে আছি। আজকে আমি যাচ্ছি জলপাইগুড়ি রাজবাড়ি। তো আর দেরি না করে আমি আমার রাইডিংটা শুরু করছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সবাইকে একটু রিকোয়েস্ট করছি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে সবার লাস্টে একটা ভালো ভিউ দেখতে পারবে। সো গাইস, এই মুহূর্তে আমরা বেলকবা মোড়ে পৌঁছে গেছি। এই রাস্তাটা দিয়ে এখন আমরা জলপাইগুড়ির দিকে যাব। আজকের ওয়েদারটা খুবই গরম ওয়েদার, আর গরম থাকার কারণে চারদিকটা খুবই ভালো লাগছে, কিন্তু গরম সহ্য করা যাচ্ছে না। আর এখন আমরা এই মুহূর্তে বেলাকোবা ক্রস করলাম। এটা হলো বেলাকোবা পাটপাড়া ব্রিজ ক্রস করলাম এই মুহূর্তে। তো এখন আমরা জলপাইগুড়ির দিকে যাচ্ছি। আজকের এই রাইডিংয়ের প্ল্যানটা হঠাৎ করে হয়ে গেল। অরূপ আমাকে ফোন করেছিল, তো ও বললো জলপাইগুড়ি যাবে, তাই হঠাৎ করে এইটা একটা প্ল্যান হয়ে গেল। আজকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না যদিও। দেখে জলপাইগুড়ির রাজবাড়ির রাস্তাটা আমরা চিনতে পারছি না, তাই ডান দিকের এই দোকানটাতে এখন আমরা জিজ্ঞাসা করব রাজবাড়ির অ্যাড্রেস। সো গাইস, আমরা এখন জলপাইগুড়ি কদমতলা বাস স্ট্যান্ডের সামনে। তোমরা দেখছো এটা কদমতলা বাস স্ট্যান্ড, এর থেকে একটু দূরেই রয়েছে জলপাইগুড়ি রাজবাড়ি, আর পাশে রয়েছে কালু সাহেবের দরবার। তো আমরা তোমাদেরকে সেটাও দেখাবো। প্রথমে আগে রাজবাড়িটা দেখাবো, তারপর দেখাবো কালু সাহেবের দরগা। কালু সাহেবের দরগাটা দারুণ সুন্দর জায়গা, ভিডিওর লাস্ট পর্যন্ত দেখো তোমরা, তাহলেই দেখতে পারবে।
সো গাইস আমরা জলপাইগুড়ি টাউনে এন্টার করে গেছি। বেশ সুন্দর সাজানো গোছানো শহরটা, চারদিকটা দারুণ দেখার মতন জায়গা, খুবই সুন্দর জায়গা একটা। সো গাইস আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তো আমার ভিডিওগুলো তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেল রাইডার্স অফ শিলিগুড়ি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গাইস আমরা এখন এখান থেকে রাইডটা নিয়ে কেরালা ব্রিজ হয়ে, জলপাইগুড়ি কেরালা ব্রিজ হয়ে রাজবাড়ির দিকে যাব। কেরালা ব্রিজ থেকে সোজা গিয়ে একটা ডান ট্রাফিক মোড় হবে, আর সেই ট্রাফিক মোড় থেকেই লেফট টার্ন নিয়ে একটু গেলেই রাজবাড়ি। সো গাইস এটা হলো জলপাইগুড়ির কেরালা ব্রিজ। এই কেরালা ব্রিজ ক্রস করেই জলপাইগুড়ির বিশ্ব বাংলা ক্রিয়া প্রাঙ্গণ। সো গাইস এই মুহূর্তে আমরা জলপাইগুড়ির বিশ্ব বাংলা ক্রিয়া প্রাঙ্গণের সামনে দিয়ে ক্রসিং করছি। তো দেখতে পাচ্ছ তোমরা বিশ্ব বাংলা ক্রিয়া প্রাঙ্গণ। সো গাইস আমরা এখন অলরেডি জলপাইগুড়ি রাজবাড়ি প্যালেসের সামনে চলে এসেছি, আর এটা হলো জলপাইগুড়ি রাজবাড়ি প্যালেসের দুর্গা মন্দির। সো
গাইস তোমরা দেখতে পাচ্ছ সামনে জলপাইগুড়ি রাজবাড়ি প্যালেস আর এটা প্রায় ভগ্নপ্রায় অবস্থায় পৌঁছে গিয়েছে খুব সুন্দর একটা জায়গা বেশ শান্ত এবং নিরিবিলি একটা পুরনো দিনের অনুভূতি এখানে অনুভব করা যায় আর পরিবেশটা খুবই শান্ত তোমরা যদি চাও এখানে এসে সময় কাটাতে পারো খুবই সুন্দর একটা জায়গা এটা হলো জলপাইগুড়ি রাজবাড়ির মন্দির প্যালেস যেহেতু লকডাউন চলছে তাই লকডাউনের কারণে মন্দিরের ভিতরে ঢোকা নিষেধ আছে তার জন্য তোমাদের মন্দিরের ভিতরের থেকে ভিউটা ভালো মতন দেখাতে পারলাম না এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি জলপাইগুড়ির ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেসে সেটা হলো জলপাইগুড়ির কালু সাহেব দরবার গোটা জলপাইগুড়ি শহরের মধ্যে আমার কাছে এই জায়গাটা সব থেকে বেস্ট লেগেছে আর খুবই সুন্দর জায়গা চারদিকের ভিউটা তোমরা দেখতে থাকো আর এনজয় করো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল রাইডার্স অফ শিলিগুড়ি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও